John, let the baby. Take up a son is not going to. কি সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী। বলো আমাকে কোথায় নিয়ে আসলে মাসি? কেন এই পৃথিবীতে? হ্যাঁ আমি তো পৃথিবী কোথায় মাসি, আমার যে কত ভালো লাগছে মাসি। তোমার এই পৃথিবী ভালো লাগছে? থাকো মাসি, তাহলে তুমি এই পৃথিবীতে থাকো, আমি চলে যাচ্ছি। আমাকে কিসের জন্য নিয়ে আসলে মাসি? তুমি তো তোমার মৃত্যু পরিচয় জানতে চেয়েছিলে, তাই আমি বলতে পারিনি, তাই আজ আমি তোমাকে বলতে এখানে নিয়ে এসেছি। কি বলছো মাসি? হ্যাঁ আমার পিতা আছে। হ্যাঁ আমার পিতা কি পাবো কোথায়? আমার পিতা দেখতে কেমন? আমার পিতা দেখতে ইয়া লম্বা, দেব দেব মহাদেব শিব ঠাকুর। আমার মাথা চাই না আমার পিতা, শুধু জানি আমার মাসি মাসি। তাই কি হয়, তুমি এখানে থাকো, তোমার কথা বলো মাসি। ওই দেখো একটি গাছে কয়েকটি পাখি দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? কিন্তু কোনদিন এই আমি কোন আলো দেখতে পাই না, আজকে ওদের মাঝে আমি আলো দেখতে পাচ্ছি। আমি একজন মানুষ। মানুষ? বাহ, মানুষের যে এত রূপ হয় তা আমার কোনদিন জানা ছিল না। আচ্ছা এসো, তুমি আমার সঙ্গে আসো। কেন আপনি আমাকে স্পর্শ করবেন না? কেন স্পর্শ করবো না সুন্দরী? কারণ আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। তুমি হয়তো জানো না সুন্দরী, আমি হলাম 33 কোটি দেবতা আর দেবতা, আমি হলাম দেবতে বারে পিতা দেবতা। তুমি আমার তো পিতা বললে। হ্যাঁ আমি তো সত্যি বলছি, আপনি আমার পিতা দেবতা। তুমি আমার মেয়ে, আমার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিলাম নেতদুপুরি। তার মা তাকে অভিশাপ দিয়েছিল বলে সে আজ নেতদুপুরির কাজ করে খাচ্ছি। আর তুমি কিনাই বড় মা এসে বলছো তুমি আমার মেয়ে? আচ্ছা তুমি যে আমার মেয়ে তা কেমন করে বলে? ওগো পিতা দেবতা বলো। আমার পিতা, আমার পিতায় মাথায় চোর, গলায় সাপ, হাতে ত্রিশাল। আপনি তো আমার পিতা দেবতা। ওগো পিতা দেবতা বলো, আপনি আরো শুনবেন বলো মা, আমার পিতৃ পরিচয় শুনবেন বলো। আমার বোন শুনতে যে বড় ইচ্ছা জাগেছে, তুমি বলো আমার তোমার পরিচয়টা আমাকে খুলে বলো। পিতা দেবতা বলো, আমি বলছি আপনি শুনুন, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন পাখি পাখি মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশেক হয়েছিল, ওই আশেক আছে আমার সেই কৈলাস নগরের ভ্রমণের কথা আমার মনে পড়ে গেছে। আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার কাছে আমার মহামারি ছুটে গেছিল। তুই আবার মনির থেকে জন্ম পিতা দেবতা। ঠিক আছে মা, তাহলে আর তোমাকে আমি এখানে রেখে যাব না, চলো মা চলো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার দেশে নিয়ে যাব। তাই চলো পিতা দেবতা, তাই চলো, তাই চলো।
আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। কেন যাবে না বাবার সঙ্গে? ওগো পিতা দেবতা, বলো আপনি শুনতে পারলেন না ওই রাখাল কি বলে গেল? শোনো মা, লোকের মুখের কথা তার ধরে রাখা যায় না। লোকে না জেনে না বুঝে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক তা না জেনে তারা যে উপলব্ধি করেছে তাই বলে কি তুমি তোমার পিতার সঙ্গে যাবে না? আমার পিতা দেবতা, বলো আপনি যত বলুন না কেন আমি আপনার সঙ্গে যাব না। শোনো মা, আমি প্রায় 14 পদে শিখেছি, মাত্র বাকি আছে তোমার না। আমি যে তোমাকে কিছুতেই রেখে যেতে পারবো না। ওগো পিতা দেবতা, বলো আমি যেতে পারি আমি বেশি কিছু চাব না, শুধু চাব আপনার যে 33 কোটি কালো লাগাচ্ছে সবগুলো আমার হাওলা করে দিলেই হবে। তুই এই 33 লাখের অধিকারী তুই চাস কে মা? তার চাইতে তুই তুমি ওই আকাশের চন্দ্র সূর্যকে চাস, তা আমি তোকে দিতে পারবো। তোমার ওই 33 কোটির আগের পৌঁছে আমি তোমাকে দিতে পারবো না। পিতা দেবতা, বলো আপনি মনে রাখেন আমিও আপনার সঙ্গে যাব না। বেশ কঠিন সমস্যায় পড়ে গেলাম। এর আগে গিয়েছিলাম কুস্তি ভরা পার্বতী আমাকে লজ্জা দিয়েছিল, আজ পর্দা যখন আমাকে এত বড় বিপদে ফেলেছে, যাক আমার এই ধন তো আমি রাখতে পারবো না, আমার কাউকে না কাউকে দান করতে হবে। এসো এসো মা, বসো তুমি আমার সম্মুখে। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আসন নিয়ে বসছি। বসো মা। বলেন পিতা দেবতা, আজ থেকে তোমাকে আমি 33 কোটি নাগের অধিকার তোমাকে দিলাম, তবে আমার একটি কথা তোমাকে রাখতে হবে মা। বলেন পিতা দেবতা, আপনার শর্ত তোমাকে আমি বলে যাচ্ছি মা, যার একটি মায়ের একটি সন্তান আছে তাকে তুমি ধ্বংস করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি শর্ত রাজি আছি। দাদাজি রাজি আছো? আর যার উপকার করবে তার করে দিন, অনুপকার করতে পারবে না। ঠিক আছে আপনার কথা আমি অক্ষর অক্ষরে। আজ শেষ কথা তোমাকে বলে যাচ্ছি, ওই চাম্পাই নগরে আমার এক বড় ভক্ত, তার নাম হলো চাচ্ছলেগর, যদি তুমি তার কাছে নেই কোথায় আসতে পারো তাহলে আমি তোমাকে দেবিত্ব লাভ করবো। শঙ্কর বাবু, শঙ্কর বাবু, শঙ্কর। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা মতো কাজ করবো।